আমার মহান ময়না আজ বোঝে না, হ্যালো কোথায় আছো? এখানে গান শুনতে আসো নি, ভালো লাগে না? কতদিন থেকে তোমাকে দেখিনি মায়ের, সত্যি সত্যি বলছি, আসলে খুব ভালো হতো। তাহলে কান্তুরগা যাবো কালকে, কোথায়? হবিপুরে? ও কালকে সোমবার আছে তো, হাটেই ভালো হবে। ঠিক আছে, হাটের ওই দিকে চলে যাবা। হ্যাঁ হ্যাঁ, নিতানপুরের দিকে যাবা। হ্যাঁ, আমি দিতে পারবো না এখন, এই মা আমার সখী চলে এসছে, আমি দিতে পারবো। ঠিক আছে, আমি দিচ্ছি গাছের আড়ালে গিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরে ইংরেজিতে না বলতে পারে, বাংলাতে চুমা বলো। ঠিক আছে দিচ্ছি, হ্যাঁ গাছের আড়ালে দিচ্ছি। ও বন্ধু, দেখেছো আড়াল থেকে একটা মেয়েকে দেখো? জীবনে মনে মোবাইল ব্যবহার করিনি, কানে আবার হেডফোন লাগা আছে আর মোবাইলে চুম্মা দিচ্ছে। হেডফোন আবার লাগাই আছে আবার মোবাইল ধরে কথা বলছে। আরেকবার দিছি। আয় দিদি, কি করছিস রে? হেডফোনটা খারাপ আছে রে, জানিস না? খারাপ আছে তো গাছের উপরে যাই কি করছিলি? এমনি আর কি, ওই গাছটাতে দেখছিলাম কত মোটা গাছটা রে। মিথ্যা কথা বলছিস, আমি সব শুনে কি শুনেছিস? কি শুনেছিস? দাঁড়া, আমি বাড়িতে গিয়ে বলে দেবো। কাকে বলবি? দাঁড়া, কি করেছি রে? দাঁড়া, আমার ফোন চেক কর। দেখ কাকে চুমু দিয়েছিলি রে? আমি সব শুনেছি সখি। কি শুনেছিস রে? কাকে ফোন করছিলে? আমার মাসির ছেলেকে রে। ও, তোমার মাসির ছেলে? হ্যাঁ, আমি বললাম যে ভাই গান শুনতে আসবি না, ওখানে তিলাসনে গান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসবে না বলছে, বলছে কালকে হাট হাটে ওই সোমবার হাটে দোকান করে তো। আচ্ছা, দোকান নিয়ে যাবে, তাহলে তো হলো না। হ্যাঁ হলো না, যাক আমার সখিকে ঠকিয়ে দিয়েছি। মাসির ছেলে বলে কেন সম্মান নষ্ট করছিস বল? যে ভাতারকে দিলাম চুম্মা। কে রে কে রে, কোথায় টিকটিকটা টিকটিক করছে রে? শোনো সখি, আমরা যাবো সেই শখের বাজারে। শখের বাজারে? উচানি ও চম্পলার মাঝে যে নিকরি আর জঙ্গল ছিল, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসে, তাই নাকি? তাই আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো। বাস, তুই বলবি আর আমি যাবো না কখনো? যাবো তো, তাই তাহলে মোবাইলটা বাজারে নিয়ে যাবো না? ঠিক আছে, রেখে দাও মোবাইলটা, রেখে দিই। কেকু কেকু, মোবাইলটা ধরুন তো, আবার রাখছেন কেন? কাকু, জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না বলেন তো? কি একবার অবশ্য মানুষ, এই অবশ্য নয়, অসভ্য হয়ে অসভ্য মানুষ। হ্যাট ঘন্টা ওহ প্রাণ সখী রে, যাবো সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। Thank you.
দেখে তো চলতে হবে। বলতো সখী, এই নদীটা পার হয়ে আমাদেরকে সেই বাজারে যেতে হবে, কিন্তু কি করে পার হয়ে যায়? কি করে পার হয়ে যাব? বাজারে তো আমাদেরকে যেতেই হবে মনে কর না। হ্যাঁ, আর বাজারে না গেলে চলবে না, আর কাপড় ভিজলে তো আরোই চলবে না। ভিজা কাপড়ে তো আর বাজারে যাওয়া যায় না। আমার কাছে বুদ্ধি আছে। তাই? হুম, বলো তো কি বুদ্ধি? কাপড় ভিজবে না, মেলা থেকে চলে আসবো। বিশাল বুদ্ধি। হ্যাঁ রে, এগুলো আমি কত আগে ইউজ করেছি এই বুদ্ধিগুলো। তাই? কি করে পার হবো বলো? মনে কর, জলে এক পা দিলাম, ছি, একটু কাপড় জানলাম, আরেক পা দিলাম, একটু চানলাম, ধীরে ধীরে যাচ্ছে কাপড় চাঁড়ছে, ধীরে ধীরে যাচ্ছে কাপড় চাঁড়ছে, জল বাড়ছে, ধীরে ধীরে যাচ্ছে, জল বাড়ছে, পোটাম করে যেতে পার হয়ে চলে যাবে। বন্ধু বলো, নদীতে কিন্তু নতুন জল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না। পার হলে কি হবে? আর জোর করে যদি কেউ জলে নেমে যায় না, তাহলে বড় বড় যোগ আছে যেখানে সে ধরবে আর আকাম করে দিবে। তুমি ঠিক বলেছো বন্ধু, কেউ পার হতে পারবে না। সখি, তুমি যেভাবে বলছো সেভাবে পার হওয়া যাবে না। কেন রে? কারণ যদি কেউ দেখে নেয়। মাথায় তো আজকালকার ছেলেপেলে যে বদমাস, দেখা গেলো বিন্যাস ঝাড়ে ঢুকে বসে আছে। তাহলে শোনো আমার কথা, নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। ঠিক বলেছি, তুমি মাঝি ভাইদেরকে ডাকো। ঠিক আছে, আমি ডাকছি। বলি, হে মাঝি ভাই। বন্ধু ছি বন্ধু ছি, কি ব্যাপার, রাগ করছো কেন? হয় বন্ধু, কি হয়েছে? রাগ করবো না মানে? কেন? আগে যদি জানতাম তোমার সঙ্গে ঘাটে এসে আমাকে অপমান করে আসতাম না। অপমান মানে? এই এত রাগছো কেন? ওপার দিয়ে কি বলে জানো? কি বলে? মাকের ভাই, শুনতে ভুল করেছো, সেটা বলেনি। তবে বলেছে ও মাঝি ভাই। হ্যাঁ, তুমি শোনো, ওরা ভালো করে যদি ডাকে তাহলে আমি সারা দেবো। বেশ। এই সখে কি হলো? হাও খাচ্ছি, আসলো না? ওই আসেনি এখনো? তুমি যেভাবে ডাকছো কেউ সারা দেবে? কেন রে, এইভাবে ডাকা যাবে না। মিষ্টি করে কোকিল কণ্ঠে। ও মিষ্টি করে কোকিল কণ্ঠে? হ্যাঁ। কুহু কুহু, ও প্রাণ কোকিল রে, নাকা দিদার শীত বসন্তের কালে। বন্ধু, এটা কোকিল নয়। হ্যাঁ, কোকিলের বাচ্চা, কোকিল। আর এটা কোনো বসন্তকাল সত্যি পড়েনি এখনো, তবে যে কোকিল ডাকছে সেটা নয়। এটা কি জানো বন্ধু? কি? ওই যে দেখো নদীর ওপারে দুটি মেয়ে দাঁড়িয়ে আছে, তিনটি মেয়ে। ওই তিনটি মেয়ে যেন ওখান থেকে আমাদের আরে দেখা যায় নয়, মানে দেখা যায়, ওরে হয়তো আমাদের এইভাবে ডাকছে। ওরা যদি মিষ্টি মধুর সুরে ডাকে তবে আমরা সাড়া দেবো, নচিত দেবো না, কেমন? বেশ। কোকিল কণ্ঠে ডাকলে তবুও সাড়া দিচ্ছে না। ঠিক বলেছি, এবার আলাদা ডাক দিতে হবে। কোকিল কালো, কাকো কালো, এবার কাকের মতো ডাকবো। কা কা, হাঁসের বাচ্চা খাবে। হা হা, হাঁসের বাচ্চা খাবে। তাহলে দেখো আমি একবার ডাক দিয়ে দেখি। ডাকতো ডাকতো দেখি। ও বলিও, দেখো বন্ধু দেখো, মদের বেলা না,
আমাদের সগর বাজার আসবে, ওদের সময় নেই, যার জন্য তাড়াতাড়ি করছে। পরিচয় তো জানা দরকার আছে, কেননা যাদের জন্য আমরা মাঝে সেজেছি তারা যদি না হয় অন্য কাউকে পার করবো না। বলি তোমরা কে? আমরা যাদের জন্য মাঝে সেজেছি তাদেরকেই পার করবো। ওরা যখন পরিচয় দিয়েছে তাহলে আমি বলবো ওদের কাছে কিছু বলবার। হ্যাঁ বলো বলো।
পানি পানি শিমরা এই গো পানি একজন ছড়া দুজন পার হব পার হবে তুমি শুনে রাখো সবে সখী রে পার করিতে গো সুন্দরী নে গো নাম জিজ্ঞাসা করেছি বলে দিয়েছি তাই বন্ধু কার দেরি করবো না বলবো বন্ধু চলো পার করে দি বন্ধু এখানে থাকো বন্ধু গো বন্ধু আমি বন্ধু এ কি করছো তুমি এই না না যাবে না যাবে না বাজারে যেতে না যেতে ঘাটে এসে বলছো তোমার বাড়ি কোথায় তোমার নাম কি অমুক ধুমুক আর আমার বেলা ফাঁকা ঠিক আছে তুমি কি বলতে চাইছো আমি কানে সোনা দিতে পারবো না বাজারে যেতে পারবো না আমার সঙ্গে কত কষ্ট করে আমার মা ধান নিড়ান করে এগুলো কিনে দিয়েছি রে তুমি তো জানো আমি কোন ঘরের মেয়ে হ্যাঁ তোমাকে কিছুই দিতে হবে না আমাকে কিছু দিতে হবে না আমি দেবো তাহলে তুই যখন বলবি তখন আমি রাজি ঠিক আছে শোনো আমি তোমাকে জিজ্ঞেস করব হ্যাঁ করে নাও হ্যাঁ বলো ও তোমার সখীর নাম কি শুনতে ভালো গো কন্যা দিয়ে জগতের আলো হ্যাঁ সবাইকে জিজ্ঞেস করে দেখো আমাদের কৃষ্ণ ঠাকুর কালো তাই তাকে সবাই বাসে ভালো হম এই যে তোমার কথা বলছি বলো মাথার চুলগুলো কালো তোমাকে দেখতে লাগছে ভালো অবশ্যই
চোখের ভুরু কালো, ভালো, চোখের পাত্তু কালো, কালো মোচ কালো, হ্যাঁ গোপ কালো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কালো জিনিস ভালো, ঠিক আছে। হ্যাঁ আরো কিছু বলবে? হ্যাঁ বলছিলাম, বলো। আজ মেয়েটার নাম যখন আলকাত্রা সুন্দরী, আজ থেকে আমার নাম পোড়ামোবিল, তাই নাকি? আমরা কালো কালো জায়গা সাইডে, তোমার নামটা তুমি পাল্টে দিলে নাকি? হ্যাঁ খুব ভালো কথা। দেখো তুমি যে বলছো তোমার তোমার যে যেটাকে তুমি বিয়ে করবে, হ্যাঁ খুব ভালো নাম, ভালো না? কত সুন্দর বেহুলা। এই যে গ্রামের লোকগুলোকে জিজ্ঞেস করো, হ্যাঁ আরে লখনা, লখনা, লখনা রে, হ্যাঁ তুই যে বিয়া করলি তোর বহুর নাম কি রে? বেহুলা, বেহুলা কি লখনা? বেহুলা আর আমি যাকে বিয়ে করেছি, হ্যাঁ আমাকে যদি জিজ্ঞেস করে আরে তুই যে বিয়ে করলি তোর বউটার নাম কি রে? আলকাত্রা সুন্দরী। আর তোমার তো বেউলা, বেউলা আরও আছে, যদি হালদার পাড়া যাও না, এই যে হালদার পাড়া লোহিন্দর, তুই যে বিয়ে করলি তোর বউর নাম কি রে? বেলা, বেলা। বন্ধু ওসব কথা ছেড়ে দাও, চলো ওদেরকে পার করে নিয়ে আসে আর বাজারে যেতে হবে, কেমন? বেশ চলো, চলো বৈঠাখানা নাও, বৈঠাখানা নাও। আচ্ছা বৈঠাখানা তুমি আমাকে শিখে দাও। এই আমি জানি না, তুমি আমাকে শিখে দাও। এত বড় চালান জানো না? না না, ছি ছি ছি, লোক জানো মাঝখানে দিব না, নৌকা ডুবে যাবে না, তাই নাকি? তাহলে তুমি চালাও, আমি চালাবো, এদিকারে দিব, ও তোমাকে দিব না। হ্যাঁ ওরে সব সকিরে পার করিতে নিব আনা আনা, তোমাদের বেলায় নিব সখি, তোমাদের কাম সোনা সখি গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝে আর করিতে পয়সা দিব না সখি গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝে আর করিতে পয়সা নিব না। ঝিকিম ঝিকা বন্ধু, হ্যাঁ বন্ধু মাকে দারুন চলো পারে আগে চলো তো। মাঝিরে
তোমায় শাস্তিব না সখী গো, ওই আমি প্রেমের ঘর মাঝে পার করিতে পয়সা দিব না। আমার পায়ে কিন্তু মালটা আছে, মালটা ছেলের মুখের সাইজ কত বড় রে, এত বড় মানে বড় হাড়ি দিলে মনে বসে যাবে একবার আখার মতো। সখী রে আমার পা ভেঙে গেল, আমার কি হবে এখন মাঝি ভাই? হ্যাঁ একটু দেখো না, পা ভেঙে গেছে। হ্যাঁ ভগবানের কপালে চোখ নারে ল্যাংড়া করলো তো আমারটাই করলো রে। আমি তোমার তাহলে ওই পা ফাঁকা। হ্যাঁ সখী বন্ধু কোথায় লেগেছে? জয় ভবানী। হ্যাঁ ভবানী। সখী রে সখী, আমাকে ভয় দেখাচ্ছে সখীরি? সখী ভয় দেখাচ্ছে? তুমি এভাবে আসছো কেন? আমি ট্রিটমেন্ট করবো তোমাকে। জি তুমি ট্রিটমেন্ট করবা? মাঝি ভাই তুমি ডাক্তার? ডাক্তার তো কোন ডাক্তার তুমি এভাবে আসছো? আমি ঘোষরা ডাক্তার, ওই জন্য ঘুষরি গুজি যাচ্ছি। তুমি ঘোষরা ডাক্তার? হ্যাঁ এই যে থার্মোমিটার। আমার মাকে বলে সখী ভয় পেও না, ভয় করছে ভয় করলে ভয় একবার চিকিৎসা করলে কিসের হয়? বন্ধু কি হলো? এগুলো মেয়ে ছেলে না বেটা ছেলে? মেয়ে ছেলে। এত মেয়ে ছেলে পায়ে এত কালো কালো চুল কেন? আরে বাবা এখন অনেক রকমের ক্রিম ব্যবহার করছে যার জন্য। মাঝি ভাই যেখানে লাগেনি সেখানে হাত দিলে কি আর হবে? ভালো করে না বললে এই যে নিচে এখানে লেগেছে এখানে। সখী আমার পায়ে লাগেনি, ছেলেটাকে পা ধরেছিলাম। কি মজা কি মজা কি মজা! বন্ধু কি হলো? আমি জানো বন্ধু, ওই মেয়েটাকে ঠকিয়েছি। তাই নাকি? ওর পায়ে হাত দিই। হ্যাঁ দেখলাম পায়ের আঙুলে চুটকি পড়া আছে কিনা। ঠিক ঠিক ঠিক, কিছু বিয়ে করবো আমি। তুমি পছন্দ করেছো? চলো চলো আমরা ওরা যে দোকানে যাবে সে দোকানে যাবো, কেমন? আমাকে ঠকিয়েছে, আমাকে ভোগা দিয়েছে। চলো আমরাও ছাড়বো না। আসো আমার মন ময় না আজ বুঝে না আছি বিপদে, তুমি ছাড়া কাহা যাবে তোয় পাতা না আমাকে। যাক দাদা রে, আমি একটা নতুন ফেরিয়ালা আসিছি চমকোলার মাঝে আর উজানের নগর মাঝে বাজার লেগেছে, সে বাজারে আমি যাব। দেখছো আয়না আছে, চিরণি আছে, মালা আছে, আমি নতুন ফেরিওয়ালা। তাই তাহলে চলো আমরা একসঙ্গে যাই। আমি ফেরিওয়ালা এই শহরে, আমি একজন নতুন ফেরিওয়ালা এই শহরে, আমি একজন নতুন ফেরিওয়ালা। আয়নায় আছে, চিরানি আছে, আর
দিদি খেড়ি বালি কি হলো দাদা খেড়ি বালি খেড়ি বালি নাকি খেড়ি বালি না ফেরি বালা ও ফেরি বালি আর আমি খেড়ি বালি মনে হয় কি আছে মাছি মাছি না বলো যে মাছি ও মাছি এ মেলা কত করে মেলা ও সখী মেলা না বলো যে মালা কোথায় গিয়েছি আমি শুনছি আগে শাড়ি নেব আগে শাড়ি নেব বেশি দামে বেশি দামে জিনিসটা না শাড়ি কত দাদা শাড়ি কত 500 500 মাত্র মাস মাত্র 500 সেলমাল শুনো দাদা শাড়িটা যতই টাকা হোক না কেন আমি টাকা দেবো কেমন না সখী তাহলে নেব না আর চিন্তা নেই তাই বলছিলাম এই যে মেয়েটাকে দাও তুমি ও গো শাড়ি ল ল সুন্দর বালি আমি দিব করি সুন্দর বালি আমি দিব করি তোমার পিতা যত টাকা লাগে আমি দিব কেমন চিন্তা করবে না আ টাকা দিব ঠিক আছে দিছি আয়না ল ল ও সুন্দরী আমি দিব কোড়ি তোমার পিতা বাচস্পতি লক্ষ টাকার ধারে তোমার পিতা বাচস্পতি লক্ষ টাকার ধারে আমার কাছে আছে করি নেব কি লাগিয়া আমার কাছে আছে করি নেব কি লাগিয়া দেখো কেন এই আনাটা আমি নিব কাউকে দিব না কেন আমি জানতে পারতাম না যে আমার প্যান্ট ফাটা আছে আয়না দিয়েছি বললাম প্যান্ট ফাটা আছে এই আয়নাটা দিয়ে মুখ দেখার জন্য বন্ধু
এই যে মুখ খালি দেখতে হয়, মুখ দেখলে উপরে দেখতে, আর নিচে না দেখলে প্যান্ট ফাটা বুঝতে পারতাম না জানো, মানুষ খারাপ বলতো। ঠিক আছে ঠিক আছে, তুমি আয়নাটা রাখবে কেমন? ও গো কাছে যখন বৃষ্টি আসছে চলো আমরা ওদেরকে ভিজতে দেবো না কেমন? ওরে কাছে এসো ও সুন্দরী আমার ছত্রতলে, আকাশ হইতে পড়বে বৃষ্টি সারি ভিজবে জল, ও আকাশ হইতে পড়বে বৃষ্টি সারি ভিজবে জল। সত্যি আমি ছাতা দিয়ে ওদেরকে ভিজতে দেবো না বলে অনেক রক্ষা করবার জন্য গিয়েছিলাম, কিন্তু ওরা শুনল না। তাই জানো বন্ধু, বাজার তো সম্পূর্ণ হলো, দেখো সকল দোকানদারকে বলে দাও আমাদের বাজার এখানে শেষ হয়ে গেছে, তাই নিজের নিজের দোকান নিয়ে বাড়ি চলে যাবে। তুমি মাইকিং করে দাও। বিধি তুমি বলে দাও আমি কার, এর না ওর না তোমাদের সবার, তুমি বলে দাও আমি কার, এর না ওর তোমাদের সবার। বন্ধু আর দেরি করা যাবে না, আকাশে মেঘ জমেছে, এক্ষণে বৃষ্টি হবে, বৃষ্টি হবে, দেরি করে পালাও পালাও পালাও। হ্যালো হ্যালো আসতে আসতে হ্যালো, নমস্কার শুধু দর্শক মণ্ডলী, আজকের মতো গান এখানে রইল। আগামীকাল বেহুলা ও লক্ষিন্দরের শুভ বিবাহ, আগামীকাল বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ, তাই শুভ বিবাহ উপলক্ষে গান পাটির তরফ থেকে ও এই কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আপনারা আসবেন সর্বজন বেহুলা লক্ষিন্দরের বিয়েতে, যৌতুক হিসেবে যে যা পারবেন নিয়ে এসে বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ করে যাবেন। আগামীকাল বেহুলা লক্ষিন্দরের বিয়ের জন্য সবাইকে আমন্ত্রণ রইল, আপনারা আসবেন সর্বজন। জয় গুরু নমস্কার, মা মনসা দেবকী জয়।